बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम प्रिय शिक्षार्थीरा आस्सलामु आलाइकुम आशा करी तुम्रा आल्लाहर रहमते भालो आछो आमिओ आल्लाहर रहमते भालो आछि। गत तोमादेर साथे आमार एकटा क्लास अनलाइन क्लास एकटा होयेछे आशा करछि तुम्रा सबाई ओटा देखेछो एबं सेखाने आमि जेटा करियेछिलाम सबाई सिलेबस खुले देखे वार्षिक परीक्षा पढ़ा कथा शुरू आठाश पृष्ठा थेके आशा करछि तुम्हारा सबाई संगे शिक्षा उपकरण निये सामने बसे गेछो ठीक आछे। एबार सबाई आमरा बोर्डेर गणित बईटा खुले बसि। गत क्लासे आमरा करेछिलाम आठाश पृष्ठार মানে তিনটা অঙ্ক করেছিলাম এবং একই নিয়মের বলেছিলাম তোমাদের বাসায় এইচডব্লিউ থাকবে। আমরা ইনশাআল্লাহ করে ফেলেছি আশা করছি। আজ আমরা যেটা করব সেটা হচ্ছে ২৯ পৃষ্ঠার, দেখো তোমরা ২৯ পৃষ্ঠার ২ এর ৪ নাম্বার অঙ্কটা, এটা হচ্ছে গত ক্লাসে আমরা করেছি তিন ডিজিটের অঙ্ক, এটা হচ্ছে চার সংখ্যার অঙ্ক ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি এরকম থাকে, আমি গত ক্লাসে বলেছিলাম এরকম থাকলে আমরা যে অঙ্কগুলোতে রাফ করতে হয় সেই অঙ্কগুলোতে অবশ্যই হাতের ডান সাইডে রাফটা করে আমরা দেখাবো ঠিক আছে। তো এই অঙ্ক আমরা কি দেখো আমি কিভাবে করেছি, আগে অঙ্কটা তুলেছি, তোলার পরে কি করেছি নিচে নিচে লিখেছি, এখন এটা দেখো আমরা আঙ্গুলে মানে আমরা কর গুনে গুনে অঙ্কটা করব ঠিক আছে। তাহলে এখানে দেখো এটা কিন্তু আমরা যোগ করছি, আর মনে আছে যোগ মানে কি, যোগ মানেই হচ্ছে বাড়া, বেড়ে যাবে ঠিক আছে। তো এখানে দেখো আট আট চার, তাহলে কত হবে আট আট চার আট নয় দশ এগারো বারো, বারো আর পাঁচ বারো, তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো, সতেরো আর নয় আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ ঠিক আছে। আমাদের কত হয়েছে ছাব্বিশ, ছাব্বিশের কত হবে ছয়, আমাদের হাতে আছে আমাদের ছাব্বিশের ছয় আমরা নামালাম, আমাদের আছে হাতে আছে দুই, দুই আর নয় কত নয় দশ এগারো, এগারো আর তিন এগারো, বারো তেরো চোদ্দ, চোদ্দ আর নয় চোদ্দ, পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ, তেইশের কত হবে তিন, আছে হাতে দুই, দুই আর এক তিন, তিন আর নয় নয়, দশ এগারো বারো, বারোর কত হবে দুই, হাতে আছে এক, হাতে আছে এক, তাহলে এক আর এক দুই, দুই আর চার কত হয় চার, পাঁচ ছয় ছয় সাত আট আর হচ্ছে নয়, আমরা কি এটা বুঝতে পেরেছি বন্ধুরা? হ্যাঁ শিক্ষার্থীরা আমরা এটা বুঝেছি আমরা কিভাবে করলাম, আমি এটা মুছে ফেলবো। হ্যাঁ উত্তর হবে কত নয় হাজার দুইশো ছত্রিশ ঠিক আছে। আমরা এখানে লিখব উত্তর, কিন্তু অবশ্যই উত্তর লিখতে হবে, উত্তর যোগফল কত নয় হাজার দুইশো ছত্রিশ ঠিক আছে। আমরা তো অঙ্কটা বুঝতে পেরেছি আশা করছি সবাই অঙ্কটা বুঝতে পেরেছো। আমি তাহলে এটা মুছে ফেলি, মুছে আমি আর একটা অঙ্কে চলে যাচ্ছি। আরেকটা অঙ্কে তাহলে আমরা কোনটা যাব দেখি, এখানে এখানে আমরা দুইয়ের চার নাম্বারটা করেছি আর পাঁচ ছয় সাত এগুলো আশা করছি তোমরা পারবা, কারণ গত ক্লাস এরকম অঙ্ক করিয়েছি, তোমরা এটা এইচডব্লিউ করবা। আর প্রথম থেকেও যে এক নম্বরের যোগ পাশাপাশি যোগগুলো আছে এগুলো তোমরা বাসায় ইনশাল্লাহ করে ফেলবো আমি আশা করছি ঠিক আছে। আমি কি আরেকটা অঙ্ক করে দিব পাশাপাশি তিন ডিজিটের, আচ্ছা পাশাপাশি তিন ডিজিটের আমি আরেকটা অঙ্ক করে দিচ্ছি, দেখো
এটা হচ্ছে চার নাম্বার, একের চার, একের চার, সাত, সাত হাজার ছয়শো একুশ। আমরা কি দেখলাম ক্লাসে করেছি তাই না? তারপর আমরা আবার একটু করতেছি যে আমরা এতদিনে ভুলে গিয়েছি কিনা। এক হাজার চোদ্দ, তাহলে দেখো আমি কি বলেছি, হাতের ডান দিকে আমরা রাফ করব, রাফ করে সাত হাজার ছয়শো একুশ, আর হচ্ছে পাঁচশো সাতচল্লিশ, আর হচ্ছে এক হাজার চোদ্দ। ঠিক আছে, তাহলে এটা আমরা যোগ করে দেখি তো কত হয়। যোগের সময় আমরা দেখব যে অঙ্কটি বড় সেটা ধরবো, যেমন এখানে কত, সাত, সাত আর চার কত, সাত, তাহলে আমাদের গুনতে সুবিধা হবে তাই না, তাড়াতাড়ি হবে, সাত আর চার সাত, আট নয় দশ এগারো, এগারো আর এক বারো, বারোর কত হবে, এখানে হয়েছে বারো, বারোর দুই, হাতে আছে এক। ঠিক আছে, এই এক আর এক হচ্ছে, এক আর এক হচ্ছে কত, দুই, দুই আর চার হচ্ছে ছয়, ছয় আর দুই হচ্ছে আট। ঠিক আছে, আর পাঁচ আর ছয় কত, এগারো, এগারোর এক, হাতে আছে এক, এক আর এক দুই, দুই আর সাত, সাত আট নয়। বুঝতে পেরেছি, তাহলে আমাদের উত্তর কত হবে, নয় হাজার একশো বিরাশি। আমরা কি লিখব, নয় হাজার একশো বিরাশি। ঠিক আছে, উত্তর যোগফল যোগফল নয় হাজার একশো বিরাশি। বুঝতে পেরেছি, হয়েছে তো? আমি কি এটা মুছে ফেলবো? আচ্ছা, তোমাদেরকে তোমাদের আমরা আমরা যে আমরা যে ক্লাসে এক ই করেছিলাম মনে আছে, একক দশক শতক, অবশ্যই আশা করছি তোমাদের এটা মনে আছে। আমি একটু দেখাই যে একক দশক, একক স্থান, দশক স্থানটা কি। হ্যাঁ, ধরো আমি এখানে লিখলাম তিন শূন্য নয় আট, তাহলে এটা হবে একক, এটা হবে দশক, এটা হবে শতক, এটা হবে হাজার বা সহস্র। ঠিক আছে, আমি এটা আমরা তো ক্লাসে পড়েছি, তারপর আমি আবার একটু দেখলাম যে তোমাদের এটা মনে আছে কিনা। একক স্থানের মানটা এরকম ভাবেই হবে। আচ্ছা, এবার আমরা একটা অঙ্কে চলে যাই, অনুশীলনের অঙ্কে। দেখো অনুশীলনের তোমার ২৯ পৃষ্ঠায় সবাই বইটা খুলো, আশা করছি সবার সামনে বইটা খোলা আছে। সবাই একবার একবার একটু তিন নাম্বার যে অনুশীলনের যে অঙ্কটা আছে, অনুশীলনের যে অঙ্কটা আছে এটা আমরা একবার পড়ি তো দেখি এখানে কি বলেছে। এখানে বইতে কিন্তু রেজাল্ট আমাদের দেওয়া নেই, জাস্ট ওটা নিয়মটা কিভাবে সাজাতে হবে সেটা দিয়ে আছে, তো আমরা অঙ্কটা পুরোটা এখন করব। ঠিক আছে, তাহলে আমরা সবাই অঙ্কটা আগে একটু পড়ি, এখানে কি বলেছে দেখো। লুসাই চাকমা তার মুদির দোকান থেকে প্রথম সপ্তাহে ৬৮০ টাকা, দ্বিতীয় সপ্তাহে ১০০০ টাকা এবং তৃতীয় সপ্তাহে ৮৯০ টাকা লাভ করেন। এই তিন সপ্তাহে তার মোট লাভের পরিমাণ কত। ঠিক আছে, আমরা জানি যে অঙ্কে যদি মোট কথাটা থাকে তাহলে সেটা যোগ হবে, মোট মানে হচ্ছে যোগ, আর যোগ মানে হচ্ছে বেড়ে যাওয়া, বেড়ে যাওয়া। ঠিক আছে, তাহলে বেড়ে যাওয়া, তাহলে কি করতে হবে, আমাদের যতগুলো আইটেম থাকবে সবগুলো আমরা লিখব, দেন আমরা যোগ করব। ঠিক আছে, তাহলে দেখো আমরা এটা অঙ্কটা কিভাবে সাজাবো, আমরা লিখব লুসাই চাকমা, এটা হচ্ছে তিন নাম্বার, লুসাই চাকমা। আচ্ছা, এখানে পুরোটা জায়গা হবে না, তো আমি নিচে দিয়ে লিখতেছি। ঠিক আছে, লুসাই চাকমা প্রথম সপ্তাহে লাভ করেন, প্রথম
সপ্তাহে লাভ করেন 680 টাকা। টাকাটা আচ্ছা একটু সরে যেয়ে লিখে এখানে, ঠিক আছে, টাকাটা যেন আমরা এখানে লিখতে পারি, 680 টাকা। তারপরে দেখো দ্বিতীয় সপ্তাহে লাভ করেন 1000 টাকা। এটা কিন্তু দেখো নিচে নিচে হবে, কিন্তু সরে যাবে না, 1000 টাকা, ঠিক আছে। তারপরে দেখো তৃতীয় সপ্তাহে লাভ করেন, তৃতীয় সপ্তাহে লাভ করেন 890 টাকা, 890 টাকা, ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের কি দাঁড়ালো, তাহলে আমরা কি লিখতে পারি, যে এখানে কি চেয়েছে, আমরা অঙ্কের শেষে দেখব যে আমাদের কাছে কোন জিনিসটা চাওয়া হয়েছে। যেমন এখানে বলেছে এই 3 সপ্তাহে তার মোট লাভের পরিমাণ কত, মানে এটা টাকা চেয়েছে, তাহলে যেটা চাবে সেটা আমাদের হাতে ডান দিকে থাকবে, ঠিক আছে। তাহলে কি আমরা লিখতে পারি মোট লাভের পরিমাণ, এখানে যেহেতু আমরা মোট লিখেছি সেহেতু বোঝা যাচ্ছে যে এটা যোগ, মোট লাভের পরিমাণ কত, দেখো তো। এবার আমরা এটা একটু যোগ করি, 0000, ঠিক আছে। তাহলে দেখো 0000, তাহলে 8 এখানে কত আছে দেখো তো, এখানে 0000, তারপর হচ্ছে 8, আর এই এই ঘরটাতে এককের ঘরে দেখো 0000, ঠিক আছে। দশকের ঘরে কি আছে, দশকের ঘরে আছে 9 আর একটা 0 আর হচ্ছে 8, তাহলে 0 তারা আমাদের আসবে না, তাহলে আমাদের কি হবে 9 আর 8 কত, 9 10 11 12 13 14 15 16 17, ঠিক আছে। 17 কত হবে 7, তারপরে দেখো একক দশক শতক, শতকের ঘরে আমাদের কত হলো, আচ্ছা আমরা আবার করি, এককের ঘরে কিন্তু সব 0 0 বসালাম, ঠিক আছে। আর দশকের ঘরে দেখো, দশকের ঘরে আছে 9 আর 8 9 আর 8 কত 17 17 7, তার মানে আমাদের হাতে 17 7 বসলো, আর আছে কত 1। এখন দেখি একক দশক শতক, শতকের ঘরে আমাদের কি আছে, শতকের ঘরে আছে আমাদের 8 আর 0 6, ঠিক আছে। আমাদের হাতে কিন্তু আগে 1 রয়ে গেছে, 8 আর 1 9 9 10 11 12 13 14 15 15-র হবে 5, হাতে আছে 1, ষষ্ঠের ঘরে শুধু 1 আছে, ঠিক আছে। তাহলে ওই আর 1 এই 1 মিলে হবে 2, বুঝতে পেরেছি। তাহলে এইটা তোমরা টাকাটা এখানেই কিন্তু লিখবে, জায়গা নাই তাই আমি নিচে লিখে দিলাম টাকা, ঠিক আছে। তাহলে দেখো আমরা কি করলাম, লুসাই চাকমা প্রথম, আচ্ছা আমরা উত্তরটা লিখে নেই, উত্তর মোট লাভের পরিমাণ কত 2570 টাকা, ঠিক আছে। আমি আশা করছি তোমরা অঙ্কটা বুঝেছ, আমি আরেকবার একটু বলে দিচ্ছি। এখানে দেখো লিখেছে লুসাই চাকমা প্রথম সপ্তাহে 680 টাকা লাভ করে, দ্বিতীয় সপ্তাহে 1000 টাকা লাভ করে, তৃতীয় সপ্তাহে সে 890 টাকা লাভ করে। তাহলে
তিনটা মিলে আমাদের টোটাল কত লাভ হয়েছে সেটা পরিমাণটা বের করতে বলেছে। তাহলে আমরা কি করলাম, দুসরে চাকমা প্রথম সপ্তাহে লাভ করেন 680 টাকা, দ্বিতীয় সপ্তাহে লাভ করেন 1000 টাকা, তৃতীয় সপ্তাহে লাভ করেন 890 টাকা। তাহলে মোট লাভের পরিমাণ 2570 টাকা। উত্তর মোট লাভের পরিমাণ 2570 টাকা। ঠিক আছে, আমরা কি এটা বুঝতে পেরেছি? আশা করছি তোমরা এটা সবাই বুঝতে পেরেছো। আচ্ছা নেক্সট, তাহলে তোমাদের HW থাকবে, আমি তো এটা করেই দিলাম। আর HW থাকবে এক নম্বরের পাশাপাশি যে যোগগুলো আছে তার মধ্যে আমি একটা করে দিয়েছি, বাকি তিনটা বাসায় করবা তোমরা। আর একের পাঁচ ছয় সাত করে ফেলবা বাসায়।